এমন উদ্ভর জাদুঘরগুলোর কথা কি আপনি জানতেন জাদুঘর নামটি শুনলেই প্রথমেই আমাদের চোখে যে চিত্রটি ভেসে ওঠে তা হলো কোনো দেশে প্রাচীন শিল্প সংস্কৃতি বা ইতিহাসের বিভিন্ন নিদর্শন আমরা মূলত এই সব মূলধারা জাদুঘর প্রদর্শন করেই অভ্যস্ত কিন্তু কারো কারো কাছে শিল্প সংস্কৃতির ধারাটাও ভিন্ন আর এই ভিন্ন ধারা শিল্পের আর সংস্কৃতির সংগ্রহ এবং প্রদর্শনের জন্য যেই জাদুঘর সেটি তো আর গতানুগতিক হতে পারে না এই জাদুঘরগুলো যে কতটা অদ্ভুত আর উদ্ভট হতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না জাদুঘরগুলো ঘুরে দেখলে মনে হতে পারে এইখানে গতানুগতিক জাদুঘরগুলোর মতো শিক্ষণীয় তেমন কিছুই নেই কিন্তু এই জাদুঘরগুলোতে ঘুরে আসলে হয়তো পৃথিবীকে একটু ভিন্ন চোখে দেখতে পারবেন মানুষের মধ্যে এত বিচিত্র ধরনের সংস্কৃতি গড়ে উঠছে এবং উঠেছে দেখলে আসলেই অবাক হতে হবে তাহলে চলুন ঘুরে আসা যাক এমন কিছু উদ্ভর জাদুঘর থেকে সম্পর্ক বা ভালোবাসা বিচ্ছেদের জাদুঘর চোখ বন্ধ করে ভাবুন তো পৃথিবীর সমস্ত ভগ্ন হৃদয়ে কারো বিয়ে ভেঙেছে কারো প্রেম কারো বা সম্পর্কে ধরেছে চির এমন সব ভাঙা হৃদয় একটা চার দেয়ালে জাদুঘরের ভেতর সংরক্ষিত হচ্ছে ঠিক এমনই একটি জাদুঘর ক্রোয়েশিয়ার জায়বেগে অবস্থিত এই জাদুঘরের আরেকটি শাখা রয়েছে আমেরিকার লস এঞ্জেলসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যাদের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে বা সম্পর্কে খারাপ সময় যাচ্ছে তারা তাদের সম্পর্কে নানা জড়িত নানান স্মৃতি ছবি বা শিল্পকর্ম দান করেছে এই জাদুঘরে প্রেমিকার দেওয়া দেওয়া মানিব্যাগ বা প্রিয় ড্রেস আংটি সম্পর্কে প্রেমিকের বিভিন্ন সময়ের ছবি চিঠি থেকে আরও কত ধরনের অদ্ভুত জিনিস যে এই জাদুঘরে সংগ্রহে আছে তা অকল্পনীয় কুকুরের গলাবন্ধনী অথবা ডগ কলার মিউজিয়াম আপনি কি কুকুর ভালোবাসেন কুকুর পুষতে ভালোবাসেন আর আপনার কুকুরের জন্য আপনার কয়েকটি গলা বন্ধনী বা কলারও আছে বেশ অবশ্যই আপনার এই জাদুঘরটি থেকে একবার ঘুরে আসা উচিত এই কলার মিউজিয়ামটি ইংল্যান্ডের কেন্টে অবস্থিত এই জাদুঘরের সংগ্রহে সেই পনেরো শতকের কুকুরের গলা থেকে শুরু করে এখন পর্যন্ত কুকুরের জন্য তৈরি আধুনিক সব বন্ধনী রয়েছে প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ দর্শনার্থী এই জাদুঘর দেখতে আসেন তবে সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে কুকুরের গলাবন্ধনী নিয়ে স্থাপিত এই জাদুঘরে কুকুরের কোনো প্রবেশাধিকার নেই সুলাভ আন্তর্জাতিক টয়লেট জাদুঘর কি ব্যাপার নাম শুনে হাত দিয়ে নাক চেপে ধরতে মন চাইছে থামুন নাম শুনে মনে হতে পারে এই জাদুঘর নিশ্চিতভাবে পৃথিবীর সবচাইতে জঘন্যতম জাদুঘর কিন্তু না এই জাদুঘর প্রতিষ্ঠার পেছনে একটি প্রধান লক্ষ্য হচ্ছে তৃতীয় বিশ্বের এই ত্বরান্বিত উন্নয়নের অংশ হিসেবে স্যানিটেশন ব্যবস্থা আরও উন্নত এবং আধুনিক করতে হবে এই সামাজিক এবং সচেতনতামূলক বিষয়টি ছাড়াও এই জাদুঘরে প্রবেশ করলে দেখতে পারবেন সময়ের সাথে সাথে কীভাবে টয়লেট ও স্যানিটেশন ব্যবস্থার বিবর্তন হয়েছে ছোট ছোট বোতল অথবা ক্যানের জাদুঘর ছোটবেলার কথা নিশ্চয়ই মনে আছে কোকাকোলা বা স্প্রাইটের টিনের ক্যান কত প্রিয় ছিল আমাদের সবার এতটাই প্রিয় ছিল যে বোতল ক্যানগুলো সংগ্রহ করাও হতো ঠিক এমনই বোতল ক্যান সংগ্রহ করে নরওয়ের অসলোতে গড়ে উঠেছে বোতল ক্যান মিউজিয়াম পৃথিবীতে এমন জাদুঘর একটি রয়েছে এই বোতল ক্যানের জাদুঘরে প্রায় তিপ্পান্ন হাজার ক্যান প্রদর্শিত হয়ে থাকে তিনতলা এই জাদুঘরে ঢুকলে মনে হবে যেন পৃথিবীর যত ধরনের বোতল ক্যান তৈরি হয়েছে তার প্রত্যেকটির একটি করে ক্যান এইখানে সংগ্রহীত আছে কি ভাবছেন ক্যানগুলো খালি কিনা না ক্যানগুলো অদ্ভুত সব জিনিস দিয়ে ভর্তি করা কিছু বোতল ফল দিয়ে কিছু বোতল বীজ দিয়ে ভর্তি আবার কিছু বোতল ইঁদুর দিয়ে ভরা তবে বেশিরভাগ বোতলই বিভিন্ন রকমের মদ এবং বিয়ার দিয়ে ভর্তি করা চুল জাদুঘর নাক শিট কাচ্ছেন হ্যাঁ নাক ছিটকানোই স্বাভাবিক টয়লেট মিউজিয়াম আছে জানার পর মনে হতে পারে ওটার চাইতে উদ্ভর জাদুঘর আর নেই কিন্তু এই চুল জাদুঘরকে মনে হচ্ছে তার চাইতেও উদ্ভট আর এই উদ্ভট ব্যাপারটাকে আরও উদ্ভট করে তুলেছে এর অবস্থান তুরস্কের হাভানোসের এই চুলের জাদুঘরটি মাটির তলায় অবস্থিত এই জাদুঘরের মালিক এবং উদ্যোক্তা তিরিশ বছর আগে চুল সংগ্রহ করা শুরু করেন তিনি যে নারীকে ভালোবাসতেন সেই নারী তাকে ছেড়ে চলে যাওয়ার সময় তিনি তার ভালোবাসার মানুষের কাছে তার কয়েকটি চুলের একটু গুচ্ছ চেয়ে রেখেছিলেন সেই থেকে শুরু এরপর প্রায় ষোলো হাজার নারী তাদের চুল থেকে অল্প একটু এই জাদুঘরে দান করে জাদুঘরের সংগ্রহকে সমৃদ্ধ করেছেন এই জাদুঘরটি ওই সম্পর্ক বিচ্ছেদের জাদুঘরেরই অন্য একটি রূপ বলে মনে হয় সাধারণ কোনো জিনিস বা ব্যাপারকে অসাধারণ রূপ দিতে চান তাহলে সেটিকে জাদুঘরে রাখুন বা সেটিকে জাদুঘর গড়ে তুলুন জিনিসটি কত সাধারণ বা কত উদ্ভট সেটি ব্যাপার না যখনই কোনো কিছু সংরক্ষণ বা প্রদর্শনের যোগ্য হয়ে ওঠে তখনই সেটি অসাধারণ হয়ে ওঠে পৃথিবীর এই সাধারণ বা উদ্ভট জাদুঘরগুলো তারই উদাহরণ